গত 27 জানুয়ারি দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী মোহাম্মদ আলী। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা তদন্তে নেমে মূল অভিযুক্ত সেকান্দার আলীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটরবাইক। এবারে অভিযুক্তকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল রায়গঞ্জ জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার মহারাজা এলাকায় অভিযুক্ত সেকান্দার আলীকে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে কিভাবে মোহাম্মদ আলীকে সে গুলি করেছিল তা সেকান্দারের কাছে জানতে চান পুলিশ কর্তারা। গুলি করার বিবরণ নেওয়ার পর পুলিশ ধাপে ধাপে মহারাজা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালায় এবং পাশাপাশি ওই দিন সেকান্দার কোথায় বসে খুনের পরিকল্পনা করেছিল এবং কোন দোকানে খাবার খেয়েছিল সবকিছুই ধৃতের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে রায়গঞ্জ থানা এবং ভাটলফাড়ির বিশাল পুলিশ বাহিনী এই পুরো ঘটনা সরেজমিনে পুনর্নির্মাণ সম্পন্ন করে। যদিও এই খুনের ঘটনায় অপর অভিযুক্ত শাহেন শাহ এখনও পলাতক, পুলিশের দাবি শীঘ্রই অপর অভিযুক্তকে তারা গ্রেফতার করতে সক্ষম হবে। তবে পুলিশের এই ভূমিকায় যথেষ্ট আশাবাদী এলাকার মানুষজন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।